পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের এই বেল আইকনে ক্লিক করুন আমাদের ভিডিও সবার প্রথমে দেখতে। পৃথিবীতে আজও এমন কিছু রহস্য লুকিয়ে রয়েছে যার উত্তর বিজ্ঞানও দিতে পারেনি। ভারতবর্ষে এমন একটি মন্দির রয়েছে যার মধ্যে বহু বছর ধরে সৌন্দর্যের আড়ালে রহস্য লুকিয়ে রয়েছে। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের কৈলাস মন্দির হলো এমনই এক মন্দির। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয়, যে মন্দির বৃষ্টি পড়লে ভেজে না। এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ঔরঙ্গাবাদের কৈলাস মন্দির মহারাষ্ট্রের প্রসিদ্ধ ইলোরা গুহার মধ্যে অবস্থিত, যে গুহাটিকে বিশ্বের অন্যতম প্রাচীন গুহা বলে মনে করা হয়। এটি একটি রহস্যময় শিব মন্দির। এই মন্দিরের নির্মাণ শৈলী দেখে বিজ্ঞানীরা এতটাই হতবাক হয়ে গিয়েছিলেন যে তারা আজ পর্যন্ত মন্দিরের সঠিক নির্মাণকাল সম্পর্কে ধারণা দিতে পারেননি। কিছু বিজ্ঞানী এই মন্দিরকে 1900 বছরের পুরনো, আবার কেউ কেউ একে 6000 বছর পুরনো বলেও মনে করেন। আশ্চর্যের বিষয় হল এই অপরূপ নিদর্শনটি ইট বা পাথরের তৈরি নয়, আবার অন্যান্য মন্দিরের মতো পাথরের টুকরো জুড়েও তৈরি করা হয়নি। এটি বানানো হয়েছে একটি মাত্র পাথর কেটে, যে কারণে এটির সঠিক নির্মাণকাল সম্পর্কে ধারণা পাওয়া একেবারেই অসম্ভব। আমরা যদি পৃথিবীর যে কোনো গুহা লক্ষ্য করি তাহলে দেখব যে গুহাগুলি বাইরের দিক থেকে ভেতরের দিকে কাটা হয়েছে, যাকে কাট ইন মনোলিথ পদ্ধতি বলা হয়। কিন্তু কৈলাস মন্দিরটি তৈরি হয়েছে ওপর থেকে নিচের দিকে কেটে, যেটা প্রায় অসম্ভব। আর্কিওলজিস্টরা অনুমান করেন এই মন্দিরের কারুকার্য তৈরি করতে প্রায় 4 লক্ষ টন পাথর কেটে সরাতে হয়েছে। ইতিহাস বলছে এই মন্দির বানাতে প্রায় 18 বছর সময় লেগেছিল, যা কিন্তু অসম্ভব। কারণ যদি ধরে নেওয়া যায় প্রতিদিন শ্রমিকরা 12 ঘন্টা করে কাজ করে, তাও 18 বছরের মধ্যে 4 লক্ষ টন পাথর কেটে সরানো একেবারেই অসম্ভব। এই মন্দিরের আরও এক বড় রহস্য হল এই মন্দিরের গুহা। ইংল্যান্ডের এক প্রখ্যাত পর্যটক তার একটি লেখাতে এই গুহার বিবরণ দিয়েছেন। অনেকের মতে এই মন্দির নাকি এলিয়েন টেকনোলজি দ্বারা তৈরি। তবে এটা কি সঠিক? এই মন্দিরের নির্মাণে কি সত্যি ভগবান শিবের কোনো লীলা রয়েছে? অনেকের কথায় বৃষ্টি পড়লেও নাকি এই মন্দির কখনো ভেজে না, এর কারণ কি? হিন্দু পুরাণের অন্যতম আরাধ্য ভগবান শিবের বাসস্থান কৈলাস পর্বতের আকারে নির্মিত এই মন্দিরের নির্মাণের পেছনে প্রকৃত কারণ কি ছিল তা আজও অজানা। তবে দৈবিক লীলার কথা একেবারে অস্বীকার করা যায় না, কারণ মন্দির যখন স্বয়ং মহাদেবের তখন কিছু রহস্য তো থাকবেই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এই মন্দির সম্পর্কে আপনার কি মতামত তা আমাদের জানাতে ভুলবেন না।